Bismillahirrahmanirrahim. Parum kurunamay wa asim dayalu Allah name shuru. Wa man ahsanu qawlan mimman da'a ila Allah wa 'amila salihan wa qala innani minal muslimin. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah wassalatu wassalamu ala Rasulillah wa ala alihi wa sahbihi wa man tabi'ahum bi ihsanin ila yaumiddin. Amma ba'du fa'a'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Qala ta'ala fil Qur'anil Hakim: وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونَ. وقال الرسول صلى الله عليه وسلم: أعمار أمتي ما بين 60 إلى 70. الحديث جبتي প্রশংসা ও গুণগান একমাত্র সেই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে এই ইসলামী সমাবেশে উপস্থিত হতে পেরেছি সেই আল্লাহর শুকরিয়া আদা করি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা সকলেই জানি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কেবলমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে আমাদের প্রেরণের উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহর ইবাদত করা। আল্লাহ বলছেন: ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আর এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন: ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। আমি প্রত্যেক উম্মাতের কাছে একজন করে রাসূল প্রেরণ করেছি। কেন? আনি ইবুদুল্লাহ, যাতে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। ওয়াজতানিবুত তাগুত, এবং আল্লাহ ছাড়া পৃথিবীতে যাদের পূজা অর্চনা চলছে তা থেকে তোমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখো। তো এই পৃথিবীতে আমাদেরকে পাঠানো হয়েছে ইবাদতের জন্য, আর ইবাদত করতে হলে বাঁচতে হবে, আর বাঁচলে খেতে হবে। এগুলো হচ্ছে সাইড জিনিস, কিন্তু মূল জিনিস হলো আল্লাহর ইবাদত করা। যদি কোনো ব্যক্তি আল্লাহর ইবাদত না করে, তাহলে সে স্রষ্টার যে মিশন, আল্লাহ তাআলা যেই উদ্দেশ্যে আমাদেরকে প্রেরণ করেছেন, সেটা সে ভুলে থাকলো, এবং এই ভুলে থাকার কারণেই পরকালে সে ক্ষতিগ্রস্তদের তালিকায় চলে যাবে বা অন্তর্ভুক্ত হবে। যেমন মহান রব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়ালতানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তাআমালুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, এবং প্রত্যেক নাফস যেন চিন্তা করে দেখে, প্রত্যেক ব্যক্তি যেন চিন্তা করে দেখে যে মা কদ্দামাত লিগাদ, পরকালের জন্য সে কি পাথেয় সংগ্রহ করেছে। ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা আবার আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তাআমালুন, তোমরা যে আমল করো সে সম্পর্কে আল্লাহ সম্যক অবগত অবহিত আছেন। তারপর বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফানসাহুম আনফুসাহুম, এবং ওই সমস্ত লোকদের মতো তোমরা হয়ে যেও না যারা আল্লাহকে ভুলে গিয়েছিল, মানে ইবাদত বন্দেগি করত না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফানসাহুম আনফুসাহুম, ফলে এর প্রতিদান তারা কি পেল? আল্লাহ তাদের নিজেদেরকেই ভুলিয়ে দিলেন, অর্থাৎ নিজের যেটা কল্যাণকর নিজের জন্য সেটাই সে ভুলে গেল, এবং নিজের অকল্যাণকর যেটা সেই কাজে সে ব্যস্ত থাকলো, অর্থাৎ দুনিয়াদারিতে ব্যস্ত থাকলো আর পরকালকে সে ভুলে গেল। ফানসাহুম আনফুসাহুম, উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ এদেরকে বলছেন এরাই হলো সত্যিকার অর্থে ফাসিক। তো প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমরা যদি ইবাদত বন্দেগী করি তাহলে আল্লাহর মিশন ঠিক রাখলাম, নিজেদের কল্যাণ চাইলাম, আর যদি ইবাদত বন্দেগী না করি তাহলে নিজেই নিজের ক্ষতি ডেকে আনলাম। এক্ষণে এই ইবাদতই হচ্ছে আমাদের পরকালের নাজাতের একমাত্র উপায়। যদি ইবাদত থাকে
কিছু তাহলে আল্লাহ ইনশাআল্লাহ বাকিটা কি করবেন আসান করবেন আর ইবাদত যদি না থাকে বিপথে যদি মানুষ চলে শিরক বিদআতে যদি নিমজ্জিত থাকে তাহলে তার বাঁচার কোনো উপায় থাকবে না আর এই ইবাদতগুলো আমাদেরকে খুব অল্প সময়ে করতে হবে অল্প সময় বলতে আগের নবীগণ এবং তাদের উম্মতেরা অনেক দিন বেঁচেছেন আপনারা জানেন নূহ আলাইহিস সালাম 950 বছর তার কওমকে শুধু ডেকেছেন আল্লাহ তার কত হায়াত দিয়েছিলেন আল্লাহই ভালো জানেন তো আমাদের আয়ু 950 বছর নয় বরং এটাকে আপনার কমাতে কমাতে 9.5 যদি হতো মানে দশক 95 বছর এটাও আমাদের গড় আয়ু না বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বলছেন যে আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70 আমার উম্মতের গড় আয়ু 60 থেকে 70 এর মধ্যে ওয়া আকালুহুম মাইয়াজুযু যালিক আর খুব কম লোকই 70 এর উপরে যাবে এবং বর্তমান সময়ে দেখেন বেশিরভাগ লোকই এই 60-70 এর মাঝেই বেশি ইন্তেকাল করছেন উম্মতের এবং বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছরে চলে গেছেন তার সবচাইতে কাছের মানুষ বা বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনিও 63 বছরে গেছেন কাছাকাছি বয়সে ওমর রাদিয়াল্লাহু আনহু গেছেন ওসমান রাদিয়াল্লাহু আনহু একটু বেশি বয়স পেয়েছিলেন তো যাই হোক সর্বোপরি এই বয়সটা আমাদের অল্প কিন্তু অল্প বয়স নিয়েই আগের উম্মতের লোকদের আগে আমাদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করতে হবে কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলছেন যে নাহনুল আখিরুনাল আউয়ালুন দুনিয়াতে আমরা আখেরে এসেছি শেষ জামানায় আমরা এসেছি শেষ নবীর উম্মত আমরা কিন্তু কিয়ামতের দিন প্রথম জান্নাতে যাবেন কারা উম্মতে মুহাম্মাদিয়ার লোকেরা কেন যদি ভালো আমল করতে পারে আর ভালো আমল যদি না থাকে তো জান্নাতে যাওয়া তো বড় দূরের কথা অতএব এই 60-70 বছর জিন্দেগিতে এমন আমল করতে হবে যা দিয়ে 950 বছর ওই উম্মতদের বা ওই সমস্ত নবী ও রাসূলদের উম্মতদের যে সমস্ত উম্মত ছিলেন তাদের থেকে বেশি আমল আমাদেরকে করতে হবে উপায় কি উপায় আছে কিছু গত সপ্তাহে আমি বলেছিলাম যে কিছু পাপ আমাদের হয় এই পাপগুলো মোচনের কিছু উপায় আছে তাহলে পাপ যদি মোচন হয়ে যায় তাহলে গুনার পাল্লা হালকা হয়ে গেল তাই ওই কাজগুলো আগে করতে হবে তারপরে আজকে আমরা বলবো যে আমাদের বয়স তো কম তাহলে অল্প সময়ে বেশি কাজ করতে হবে বেশি নেকি উপার্জন করতে হবে তাই আজকে আমাদের বিষয় হলো অল্প আমলে অনেক নেকি অল্প আমলে অনেক নেকি মানে আমাদের কাজ কম করতে হবে শর্টকাটে ডিজিটাল পদ্ধতিতে জান্নাতে যাওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন তো আমরা অল্প বয়স এই অল্প বয়সে বেশি কাজ করতে হবে যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে দেখলেন যে উনি ফজরের নামাজের পরে মুসল্লাতে বসে জিকির আজকার করছেন তো উনি ওখান থেকে তখন বের হয়ে গেলেন ফজরের নামাজের পরে অনেক কাজ সাহাবাদের সাথে রাদিয়াল্লাহু আনহু আজমাইন দেখা সাক্ষাৎ করে ফিরে এসে বলছেন যে আমি তোমাকে যেই হালতে রেখে গেছিলাম তুমি কি তখন থেকে এইভাবে জিকির আজকার করছো উনি বললেন যে হ্যাঁ আমি তখন থেকেই জিকির আজকার করছি উনি বললেন যে তোমার পরে আমি মাত্র 4টা কালিমা 3 বার পড়েছি কয়টা কালিমা 4টা কালিমা 3 বার পড়েছি তোমার এই 2 ঘন্টা ইবাদতের চাইতে বেশি আমি সওয়াব পেয়েছি সুবহানাল্লাহ তাহলে দেখেন যে 4টা কালিমা বলেছেন 3 বার মানে 2 মিনিটে হয়ে গেছে কিন্তু উনি সওয়াব পেয়েছেন এই 2 ঘন্টার চাইতেও বেশি তো 2 ঘন্টা 3 ঘন্টার চাইতে বেশি সওয়াব মাত্র 2 মিনিটে ঘন্টাকে মিনিটে নামিয়ে নিয়ে আসা এটা একটা অত্যন্ত সুবর্ণ সুযোগ আমাদের জন্য আর সেই কথাটি ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি ওয়া রিদা নাফসি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাত এই দুটোটা অনেকের আমাদের মুখস্থ আছে সকাল সন্ধ্যা 3 বার করে পাঠ করবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি আদাদা খালকি এ পর্যন্ত একটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি হে আল্লাহ প্রশংসা সহ তোমার পবিত্রতা ঘোষণা করছি তোমার মাখলুকাতের সমপরিমাণ আল্লাহর মাখলুক কত ভাই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত কত বর্তমান বিশ্বে কত মাখলুক আছে মানুষই কত আছে আর কিয়ামত পর্যন্ত কত যে হবে আল্লাহই মালুম তারপরে এই মানুষ তো একটা জাত মানুষ একটা জাত শিয়াল একটা জাত কুকুর একটা জাত গরু একটা ছাগল একটা ভেড়া একটা মানে কত যে মাখলুক তা তো হিসাবই নেই আল্লাহ আলম আল্লাহ ভালো জানেন আমাদের বাংলা ভাষায় বলে 18,000 মাখলুক আর আরবিতে কোনদিন হাদিসে কোনদিন পাইনি আল্লাহ ভালো জানেন কত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন আর এদের এক একটার ভিতরে কত কোটি যে আছে আল্লাহ ভালো জানেন
তাহলে এতগুলো আপনি দুই এক কালিমার মধ্যে বলে দিলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি, আল্লাহর যত মাখলুক আছে তার সমপরিমাণ, সে জিন্দা হোক মরা হোক আল্লাহু আকবার, সে মানুষ হোক হাইওয়ানাত হোক জিন হোক যাই হোক না কেন গাছপালা হোক এগুলো আল্লাহর মাখলুক। ওয়া রিদা নাফসিহি, শুধু তাই না আল্লাহ যাতে সন্তুষ্ট হয়ে যান তার সমপরিমাণ আমি আল্লাহর প্রশংসা করলাম গুণকীর্তন করলাম আল্লাহু আকবার। ওয়াজিনাত আরশি, পৃথিবীর এবং আকাশ ও জমিনের মধ্যে সবচাইতে বড় বড় সৃষ্টি আল্লাহর আরশে আজিম, আল্লাহ তাআলা বলছেন ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরজ, আল্লাহর কুরসি আসমান ও জমিনকে ঘিরে রেখেছে অর্থাৎ আসমান ও জমিনকে ব্যাপ্ত করে রেখেছে, দুনিয়া ও আসমানের তুলনায় কুরসিটা আরো বড়। আর সেই কুরসিটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার ব্যাখ্যায় মাউদিউ কাদামাই আর রহমান, মহান রব্বুল আলামিনের পা রাখার স্থান, কিভাবে রাখেন সেটা আল্লাহ ভালো জানেন কিন্তু এটা আল্লাহর পা রাখার স্থান। তাহলে আল্লাহ থাকেন কোথায়? আরশে আজিমে। সেই আরশে আজিম কত বড় হতে পারে আপনি হিসাব করে দেখুন। আমি প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করছি আল্লাহর কেমন, ওয়াজিনাত আরশি, আল্লাহর আরশের ওজন সমপরিমাণ আল্লাহু আকবার। ওয়ামিদাদে কালিমাতি, এবং মহান রব্বুল আলামিন যত কথা বলেছেন সেই কথার সমপরিমাণ আল্লাহর কালিমা সমপরিমাণ। আল্লাহর কালিমা কত? আল কোরআনুল কারীম কার বাণী? আল্লাহর বাণী। হাদিসে কুদসি কার বাণী? তাওরাত ইনজিল জাবুর এগুলো কার বাণী? সুহুফে ইব্রাহিম ও মূসা এগুলো কার বাণী? আসমানি কিতাব কার বাণী? ফেরেশতাদের সাথে কথা বলেন কে? মহান রব্বুল আলামিন। এই কথার যত পরিমাণ আছে সব পরিমাণ আমি আল্লাহর গুণকীর্তন করলাম এবং পবিত্রতা ঘোষণা করলাম আল্লাহু আকবার প্রশংসা করলাম। তো আপনি এই কালিমাটা তিনবার বলবেন, চারটা শব্দ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি ওয়া রিদা নাফসি ওয়া জিনাত আরশি ওয়া মিদাদা কালিমাতি, সকালে তিনবার পড়বেন বিকালে তিনবার পড়বেন, আপনি 5 থেকে 6 ঘন্টা ইবাদতের চাইতেও বেশি সওয়াব লাভ করবেন। তো এই হচ্ছে শর্টকাট একটা রাস্তা যার মাধ্যমে 60-70 বছর জিন্দেগি নিয়েও আগের উম্মাদের সামনে বা পূর্বেই জান্নাতে যাওয়া সম্ভব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে আরো অনেক পয়েন্ট আমাদেরকে বলে দিয়েছেন, সেগুলোর সংবাদ আজকে আপনাদেরকে দেব ইনশাআল্লাহ। একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু বলেন, কানাত আলাইনা রিআয়াতুল ইবিল, আমাদের কে উট চড়াতে হতো। ফাজাত নাওবাতি, একদিন আমার পালা আসলো আমাকে উট চড়াতে হবে। ফারাওয়াহতুহা বিআশিয়্যিন, তো আমি সন্ধ্যাতে তাড়াতাড়ি উটগুলো পাঠিয়ে দিলাম, মানে গোয়াল ঘর বা খড় যেটা যেখানে রাখে সেখানে আমি তাড়াতাড়ি সন্ধ্যাবেলায় উটকে ঢুকিয়ে দিলাম। ফাআদরাকতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঈমান ইউহাদ্দিসুন নাস, আর আমি তাড়াতাড়ি গেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, গিয়ে তাদের সাথে সাক্ষাৎ করব দেখাশোনা করব। তো ওখানে গিয়ে দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে মানুষের সাথে কি বলছেন, কথাবার্তা বলছেন। فَأَدْرَكْتُ مِنْ قَوْلِهِ مَا مِنْ مُسْلِمٍ يَتَوَضَّأُ فَيُحْسِنُ وُضُوءَهُ ثُمَّ يَقُومُ فَيُصَلِّي رَكْعَتَيْنِ, তারপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে অনেক কথা বলেছেন, কথা বলেই যাচ্ছেন, আমি তার কথা যেটা গিয়ে উপস্থিত হয়ে সেখানে পেলাম সেই কথাটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত অমীয় বাণী যে মা মিন মুসলিমিন, এমন কোন মুসলিম নেই বা প্রত্যেক মুসলিম ইয়াতাওয়াদ্দা, যখন সে অযু করে ফায়ুহসিনু ওয়াদুআহু, তারপর সুন্দরভাবে অযু করে, এমন নাই যে খালি হাজিরা শেষ করলাম, সুন্দরভাবে অযু করে এবং তার হাতের আঙ্গুল খেলাল করে, দাড়ি খেলাল করে, পায়ের আঙ্গুল খেলাল করে, তার টাকনোর পিছনে যেটা আপনার গোড়ালি আছে এই জায়গাটা নিচু থাকে, অনেকের অনেক সময় ভেজে না, এদিকে খেয়াল রাখে, অনেকের হাতের কোনোই এই জায়গাতে ভিজে না, এগুলো সব ঠিক রাখে। ফায়ুহসিন ওয়াদুআহু, সে তার অযুকে খুব সুন্দরভাবে আদা করে। সুম্মা ইয়াকুমু, তারপর দাঁড়াই,
কার সামনে মহান রব্বুল আলামিনের সামনে ফায়ুসাল্লি রাকাতাইন মাত্র দুই রাকাত নামাজ পড়ে কিভাবে মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়াজহিহি তার অন্তর এই নামাজের প্রতি ধাবিত তার চেহারা তার শরীর সবকিছুই নামাজমুখী এমন নয় যে আমি নামাজে দাঁড়িয়েছি আর আমার মন হিসাব করছে আজকে কয় টাকা ইনকাম হলো কয় টাকা ব্যবসা হলো ইত্যাদি না অন্তর থাকবে নামাজে আর অনেক লোক অন্তর নামাজে থাকলেও দেখা যাচ্ছে এই জায়গায় চুলকাই এমনে চুলকাই তারপরে হয়তো নখ খটরাচ্ছে অথবা এক একটা এক এক সময় অথবা অনেক লোক দেখা যায় না জানার কারণে একদিকে আর একদিকে তাকাচ্ছে না এমন নয় একাগ্র চিত্তে দিল মন শরীর সব নিয়ে দুই রাকাত নামাজ পড়ে ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ আল্লাহু আকবার কোন ব্যক্তি যদি এরকম করে তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ কম কথা কি মাত্র আপনি ভালোভাবে ওযু করে সুন্দরভাবে ওযু করে দুইটা রাকাত নামাজ পড়বেন আর নামাজের ভিতরে আপনার যেন বাইরের কোনো চিন্তা না আসে قال فقلت ما وجه اجود هذه উনি উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু বলছেন যে মাশাআল্লাহ এই কথা কতই না চমৎকার কতই না সুন্দর দুই রাকাত ভালোভাবে নামাজ পড়ব সুন্দরভাবে ওযু করে আমার জন্য জান্নাত লেখা হবে আলহামদুলিল্লাহ তখন উনি ফাইদা কাইলুন বাইনা ইয়াদাইয়া ইয়াকুল একজন লোক আমার সম্মুখে বলছেন আল্লাতি ক্বাবলাহা আজওয়াদু তুমি তো এই কথাটা শুনছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছ থেকে কিন্তু এর আগে উনি আরেকটা কথা বলেছেন ওটা এর চাইতে সুন্দর আল্লাহু আকবার ওটা এর চাইতে ভালো এবং চমৎকার ফা নাযারতু ফাইদা উমারু আমি চেয়ে দেখলাম যে লোকটা কে এই কথাটা কয় যে আগের কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেটা বলেছেন এটা এর চাইতে আরো গুরুত্বপূর্ণ এবং ভালো তো চেয়ে দেখি উনি হলেন কে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আন ক্বালা ইন্নী ক্বাদ রাআইতুকা জিতা আনিফা উমর রাদিয়াল্লাহু আন বললেন যে আমি দেখছি তুমি এখনি এসে উপস্থিত হলে ক্বালা মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দা ওয়া তাইব যেহেতু তুমি এখনি আসলে আর আগের কথাটা এর চাইতে চমৎকার ছিল তাই শুনে নাও আগের কথা কি ছিল উনি বলেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাই যা বললেন তা হলো যে মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দা ফা ইউবলিগু আও ফায়ুসবিগুল উদুআ তোমাদের কেউ যখন সুন্দরভাবে ভালোভাবে ইউবলিগ মানে বালাগাত মানে পৌঁছে দেওয়া যে যে জায়গায় পানি পৌঁছানো দরকার এবং যেভাবে ওযু করা দরকার অন্য বর্ণনায় এসেছে বা রাবির সন্দেহ উনি বলছেন ফায়ুস আও ফায়ুসবিগুল ওযু ওযুকে পরিপূর্ণভাবে করে সুম্মা ইয়াকুলু তারপর সে বলে অর্থাৎ আগেরটাতেও সুন্দরভাবে ওযু করবে তারপর কি করবে দুই রাকাত নামাজ পড়বে একেবারে একাগ্র চিত্তে আল্লাহর জন্য আর এখানে বলছে সুন্দরভাবে ওযু করবে ওযু পর্যন্ত ঠিক আছে তারপর কি বলবে সুম্মা ইয়াকুলু তারপর বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আব্দুল্লাহি ওয়া রাসূলুহু ওয়া আন্না মুহাম্মাদান আব্দুল্লাহি রাসূলুহু আমি এই কথার সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই ওয়া আন্না মুহাম্মাদান এবং নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহি ওয়া রাসূলুহু আল্লাহর বান্দা ও রাসূল ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া ইয়াদখুলু মিন আইহা শা আল্লাহু আকবার এই লোকের জন্য যেই লোক সুন্দরভাবে ওযু করে তারপর কি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আব্দুল্লাহি ওয়া রাসূলু ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হয় সুবহানাল্লাহ ওয়া বিহামদি ইয়াদখুলু মিন আইহা শা যেই দরজা দিয়ে ইচ্ছা সে প্রবেশ করতে পারবে সুবহানাল্লাহ ওয়া বিহামদি উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে এর আগে যে কথাটা উনি বলেছিলেন সেটা তুমি যেটা শুনেছো তার চাইতে উত্তম উনি শুনেছিলেন কি ওয়াজাবাত লাহুল জান্নাত তার জন্য জান্নাত ওয়াজিব হবে আর এইখানে কি হবে আটটা দরজার যে কোনোটা দিয়ে সে প্রবেশ করতে পারবে সুবহানাল্লাহ তাহলে আগেরটা চাইতে এটা বেশি আরো উত্তম না গুরুত্বপূর্ণ না যে যে কোনো দরজা দিয়ে সে যেতে পারবে এক জান্নাত নয় বরং জান্নাতের আট দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে সহিহ মুসলিম ভেদাল আছে সহিহ মুসলিমের হাদিস হাদিস নাম্বার 345 অতএব আমরা যেন মাঝে মাঝেই এই আমলগুলো করি বিশেষ করে ওযুর ক্ষেত্রে তো আমরা এটা করতেই পারি পাঁচ ওয়াক্ত নামাজে আমরা ওযু করি আরো অনেক সময় আমরা ওযু করি কোরআন তেলাওয়াতের সময় ওযু করি তো আমরা যেন এই এখানে তিনটা আমলের কথা হলো সুন্দরভাবে ওযু করা আর দুই রাকাত নামাজ পড়া আর একটা দোয়া পড়া তো আমরা দোয়া পড়ার পর দুই রাকাত নামাজ পড়লে সমস্যা কোথায় আমাদের তো আমরা যেন
এই আমলটা করার চেষ্টা করি, তাতে করে হবে কি আমাদের জন্য জান্নাতের পথ সহজ হয়ে যাবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আরেকটি আমল যা সহজেই আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, সেই আমল হচ্ছে আন জাবির বিন আব্দুল্লাহ, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কালা হিনা ইয়াসমাউন নিদা, যে ব্যক্তি আজান শোনার পর বলে, যে ব্যক্তি আজান শোনার পরে বলে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াসসালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাত ওয়াল ফাদিলা وَبَعَثَهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ إِلَّا حَلَّتْ لَهُ الشَّفَاعَةُ يَوْمَ الْقِيَامَةِ رواه أبو داود رحمه الله। আল্লাহু আকবার। এই হাদিসটাও আমাদের জন্য একটা বড় সুসংবাদ বহন করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আজান শুনলো, আজান শোনার পরে কি করলো, এই দোয়াটা পড়লো, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাহ ওয়াসসালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা হাল্লাত লাহু আশ-শাফা'আ ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত হালাল হয়ে যায়, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন তার জন্য কি করবেন, শাফাআত করবেন। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে এখন মানুষ কত পীর ধরে বেড়াচ্ছে, কত কি বাবা ধরে বেড়াচ্ছে, অথচ কিয়ামতের দিন এরা কথা বলার যোগ্যতা পাবে না, এজন্য যে তারা শিরকের আড্ডাখানার নেতৃত্ব দিচ্ছে। আর যারা শিরকের আড্ডাখানার নেতৃত্ব দেয়, কশ্চিন কালেও তারা কিয়ামতের দিন শাফাআতের সুযোগ পাবে না। সূরাতুল নাবার শেষে আপনি দেখুন যে লা ইয়াতাকাল্লামুনা ইনদাহু ইল্লা মান আযিনা লাহুর রহমান, কিয়ামতের দিন মহান রব্বুল আলামিনের কাছে কেউ কথা বলার সুযোগ পাবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান, কিন্তু আল্লাহ যাকে অনুমতি দিবেন সেই কেবল কথা বলতে পারবে। আর এই লোকের কি অবস্থা, ওয়াকালা সওয়াবা, আর এই লোকটা পৃথিবীতে সত্য কথা বলেছিল, অর্থাৎ তাওহীদের উপরে অবিচল ছিল, আর যে তাওহীদের উপরে থাকবে না, আযিনা লাহুর রহমান হতে পারে না, আল্লাহ তাকে অনুমতি দেবেন না। কারণ মুশরিক তো এমনি খালাস, মুশরিক এমনি খালাস, তার পূর্বের সকল আমল কি হবে, বরবাদ হয়ে যাবে, আর একজনের সুপারিশ করা তো দূরের কথা। এজন্য দুনিয়াতে বর্তমান সময়ে বিশেষ করে আমাদের সমাজে মানুষ অনেক পীরের মুরিদ হয় এই আশায় যে বাবাজি আমাকে শাফাত করে কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, না এ আশা দুরাশা। মহান রব্বুল আলামিন আয়াতুল কুরসির মধ্যে বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহ, কে এমন আছে যে আল্লাহর অনুমতি ছাড়া তার সামনে তার কাছে সুপারিশ করবে, শাফাত করবে, আল্লাহ কাকে অনুমতি দিবেন সেটা আল্লাহই ভালো জানেন, কিন্তু অন্তত যারা শিরকের লিড দিচ্ছে তারা কোনো ক্রমেই এই শাফাতের যোগ্যতা পেতে পারে না। একজন সাধারণ লোক হয়তো পেতে পারে, কিন্তু শিরকের যে লিপ্ত আছে, শিরকের যে লিড দিচ্ছে, নেতৃত্ব দিচ্ছে গডফাদার, সে কিন্তু এই নেতৃত্ব এই শাফাতের সুযোগ পাবে না। এবং দুনিয়াতে কোনো সাহাবায়ে কেরাম এ কথা কাউকে বলেননি যে আমি তোমাকে শাফাত করে জান্নাতে নিয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মাকামে মাহমুদ পাবেন, শাফাতে কুবরা পাবেন ঠিক, কিন্তু উনি কোনো ব্যক্তিকে খাস করে বলেননি তোমার জন্য আমি সুপারিশ করব, বরং উনি তার নিকট আত্মীয়দেরকে ডেকে ডেকে বলেছেন যে সালিনি মিম্মা লিমাশি, দুনিয়াতে থাকতে আমার সম্পদ থেকে যা ইচ্ছা তুমি চেয়ে নাও, ফা ইন্নি লা উগনি আনকা মিনাল্লাহি শাইয়া, আর ফাতেমাকে বলেছেন লা উগনি আনকা মিনাল্লাহি শাইয়া, তার ফুপুকে বলেছিলেন উম্মে হানিকে লা উগনি আনকা মিনাল্লাহি শাইয়া, তোমাদের কোনো উপকার কিয়ামতের দিন করতে পারবো না, অতএব দুনিয়াতে যা চাওয়ার তাই চেয়ে নাও, এবং তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে নিজেরাই বাঁচিয়ে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। আর কলিমউদ্দিন সলিমউদ্দিন যে অন্যায়ের সাথে জড়িত এবং ভণ্ডামির শেষ নাই অনেকের, সেই সমস্ত লোকেরা বলছে আমরা সুপারিশ করব, দয়া করে এই ভণ্ডামিদের, ভণ্ড লোকদের বা যারা ভণ্ডামি করে তাদের মিথ্যা এই আশ্বাসে বিশ্বাস করা যাবে না। আল্লাহ যেন আমাদের দেশের লোকদেরকে এদের এই খপ্পর থেকে ও ভণ্ডামি থেকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। তো আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরাফুল মাখলুকাত,
তার আপনি শাফাত চান তাহলে এই হাদিসের উপরে আমল করুন। আপনি আজান শুনেছেন, আজানের জবাব দিন। আজান শুনেছেন, আজানের জবাব দিন। পারলে আপনি মুয়াজ্জিন হয়ে যান ফি সাবিলিল্লাহ, আপনি আজান আজানের খেদমত আঞ্জাম দেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল মুয়াজ্জিনুনা আতওয়ালু আ'নাকান ইয়াউমাল কিয়ামা, মুয়াজ্জিনগণ কিয়ামতের দিন সবচাইতে উঁচু আপনার গর্দান বিশিষ্ট হবে। সুবহানাল্লাহ বিহামদি। আর এই মুয়াজ্জিনের আজানের জবাব দেবেন। তারপরে অপর হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদে ইব্রাহিম পাঠ করবে, তারপরে এই দোয়া পড়বে হাল্লাত লাহু শাফাআ, কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করবেন। আল্লাহ যেন এই আমলটি করার আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং ডানে বামে না ছুটে যেন আল্লাহ তাআলা আমাদেরকে সরাসরি জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর যদি দরকার হয় তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত দান করুন, আল্লাহুম্মা আমিন। সুনানে আবি দাউদ হাদিস নাম্বার 445 নাম্বার। তিন নাম্বার আমল যার মাধ্যমে আমরা অতি দ্রুত সওয়াব বা বেশি নেকি লাভ করতে পারি তা হচ্ছে আমর ইবনুল আস, আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাহা ইলা মসজিদিল জামাআতি, যে ব্যক্তি মসজিদের জামাতে শরীক হওয়ার জন্য মসজিদে গেল, তার লাভ কি? তার অনেক লাভ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদে নববীর কাছে একটা জায়গা ফাঁকা হলো, তখন দূরের একটা কম ছিলেন, তারা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এই জায়গাতে এসে বাড়ি করতে চাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমা তুহিব্বুন অথবা আলা তুহিব্বুন, তোমরা কি পছন্দ করো না, তোমরা কি ভালোবাসো না, আন তুকতাবা আসারুকুম, যে তোমাদের পায়ের পদাঙ্কগুলো আল্লাহর কাছে হিসাবে লেখা হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ এখন আপনি কাছে চলে আসলে 5 কদম আসবেন, আর তখন আপনি 50 কদম আসছেন, আপনার প্রত্যেকটা পদাঙ্কে পদাঙ্কে বা পা রাখার বিনিময়ে কি হচ্ছে? সওয়াব হচ্ছে। আর সেই সওয়াব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাখাতওয়াতুন তামহু সাইয়্যাতান, এক পা যখন সে রাখে তখন তার একটা গুনাহ কি হয়? তার এক পদাঙ্ক তার একটা গুনাহ মোচন করে দেয়। আরেক পা যখন রাখে তখন তার কি হয়? একটা নেকি লিখে দেওয়া হয়। যাহিবান ওয়া রাজিআন, শুধু যাওয়ার সময় নয় আসার সময়ও তার গুনাহ একটা করে, এক পায়ে গুনাহ মোচন করা হয় আর এক পায়ে কি করা হয়? নেকি লিখে দেওয়া হয় একটা করে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। অতএব আমরা যেন অলসতা ছেড়ে দেই, আমরা যেন অলসতা ছেড়ে দেই, এবং পাঁচক্ত নামাজে যেন আমরা জামাতের সাথে আদায় করার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 6311, হাদিস নাম্বার 6311। চার নাম্বার আমল যার মাধ্যমে আপনি স্বল্প সময়ে বেশি নেকি লাভ করতে পারেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, মান তাওয়াদ্দা ফা আহসানাল ওযুয়া, যে ব্যক্তি ওযু করলো সুন্দরভাবে, খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি, তার গুনাহগুলি তার শরীর থেকে বের হয়ে যায়, হাত্তা তাখরুজা মিন তাহতি আজফারিহি, এমনকি তার নখের নিচের গুনাহগুলো যাই। আর আমরা প্রত্যেকেই গুনাহগার, আমাদের অনেক পাপ রয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুন্দরভাবে ওযু করে নিয়মিত নামাজ আদায়ের মাধ্যমে আমাদের গুনাহগুলো মোচনের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 361। আরেকটি আমল হলো, পাঁচ নাম্বার আমল, আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসবিহু আলা কুল্লি সুলাইমা মিন ইবনি আদম সাদাকাতুন, প্রত্যেক দিন যখন সকাল হয় তখন আদম সন্তানের প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে বা প্রত্যেকটা জোড়ায় জোড়ায় একটা করে সাদকা করতে হয়। অর্থাৎ আমাদের শরীরের প্রত্যেকের কয়টা জয়েন্ট আছে? 360টা, 360টা জয়েন্ট আছে, মানে প্রত্যেক দিন আপনাকে 360টা সাদকা করতে হবে, তবে আপনি এই হাদিসের উপরে আমলকারী হলেন। 360টা সাদকা কে করি আমরা? 360টা সাদকা আমরা অনেকেই করি না, তবে অনেকে করি কিন্তু জানি না। এই জানাটা জেনে নিন এবং এটা করার চেষ্টা করি আমরা, আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তার মধ্যে একটা হচ্ছে তাসলিমুহু আলা মান লাকিয়া সাদাকাতুন, যার সাথে আপনি সাক্ষাৎ করলেন, মোলাকাত হলো, রাস্তায় হোক, বন্ধু হোক, রুমে হোক, আপনি যদি তাকে সালাম দেন তাহলে একটা সাদাকা হয়ে গেল। তাহলে আপনি যদি 50টা লোককে একদিনে সালাম দেন তাহলে কি হবে? 50টা সাদাকা হয়ে গেল। 360টার মধ্যে 50 বা 60টা ধরেন, 60টা সালাম দিবেন তাহলে 60টা চলে গেল, আর থাকলো কয়টা? 300টা আপনার থাকলো। তারপরে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আমরুহু বিল মারুফি সাদাকা,
কাউকে ভালো কাজের আদেশ করবেন এটা একটা সাদকা আপনি পাঁচটা যদি ভালো কাজের আদেশ করেন পাঁচটা সাদকা হয়ে গেল এইভাবে আমাদের প্রত্যেককে প্রত্যেকদিন এই যদি এই হাদিসটার উপরে আমল করতে যায় তাহলে বেশি বা কঠিন কিছু না তবে একটু টার্গেট থাকতে হবে আর এই টার্গেটের মধ্যে সবচেয়ে একটা সহজ টার্গেট এই হাদিসের শেষেই বলা হয়েছে ওয়ানাহিউ আনিল মুনকারি সাদাকা কাউকে খারাপ কাজে বাধা দিবেন এটাও আপনার জন্য একটা সাদাকা ওয়ইমাতাতুল আযা আনিত তরিকি সাদাকা রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস এটা দূর করে দেওয়া এটাও একটা সাদাকা এখন বর্তমান সময়ে আমরা ময়লা আরো ফালাই তাই না পানি খাওয়া হয়ে গেছে ফালাইয়া দিলাম না আপনি একজন মুসলিম ইসলামের অন্যতম একটা ইমানের অন্যতম একটা শাখা হলো ইমাতাতুল আযা আনিত তরিক রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করা আর আপনি শুনে নিন যে আগের যুগে একজন লোক ছিলেন যিনি দেখলেন যে একটা গাছের ডাল বা একটা গাছের কাণ্ড মানুষদেরকে কষ্ট দিচ্ছে তখন তিনি নিজেই শপথ করলেন যে অবশ্যই অবশ্যই আল্লাহর শপথ আমি এটাকে কি করব রাস্তা থেকে দূর করে দেব এটা মানুষদেরকে কি করছে কষ্ট দিচ্ছে উনি এটা সরিয়ে দিলেন আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে তাকে জান্নাত দিয়ে দিলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি অতএব আমরা কষ্টদায়ক জিনিসকে দূর করব নিজেরা ফেলবো না আপনারা আমরা যখন হয়তো গাড়িতে চলছি রাস্তায় চলছি তখন যেখানে সেখানে ফেলে দিই না আপনার সামনে ডাস্টবিন আছে সেই ডাস্টবিনে গিয়ে অথবা নির্দিষ্ট স্থানে গিয়ে আপনি আপনার ময়লা ফেলুন আল্লাহ যেন এই হাদিসের উপরে আমল করে ইমানের এটা সর্বনিম্ন শাখা বলা হয়েছে ইমানের 63 অথবা 60-এর অধিক অথবা 70-এর অধিক শাখা আছে আলাহা লা ইলাহা ইল্লাল্লাহ তার সর্বোচ্চ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক এবং সর্বনিম্ন হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করা ওয়াল হায়া উশুবাতুম মিনাল ঈমান এবং লজ্জা ঈমানের একটা শাখা ও অংশ তাহলে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস এটা আমরা দূর করব বিশেষ করে অনেক সময় দেখবেন যে কিছু লোহাটোহা জাতীয় জিনিস যেটা মানুষের পায়ে লাগলে কষ্ট হতে পারে ক্ষতি হয়ে যেতে পারে সেটা আমরা দূর করে দেব এটাকে অনেকে নিচু মনে করে কিন্তু না আমি সবের জন্য যে কাজ করব সেটাতে নিচু মনে করার কিছুই আমার নেই এবং এটা আমি সরিয়ে দিলে আমার নেকি হবে আমার কোনো ক্ষতি হবে না وَبُزْعَتُهُ أَهْلَهُ صَدَقَةً এবং কেউ কেউ যদি তার স্ত্রীর সাথে সহবাস করে তাতেও তার এটা সাদাকা হয় নেকি হয় কেন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কালু ইয়া রাসূলুল্লাহ ইয়াতি শাহওয়াতান ওয়া তাকুনু লাহু সাদাকা কেউ তার কামভাব পূরণ করবে নিজের চাহিদা পূরণ করবে আর এতে তার নেকি হবে ক্বালা আরাইতা লাউ ওয়াদাহা ফি গায়রি হাক্কিহা আকানা ইয়াসাম তুমি কি ভেবে দেখেছো যদি সে এটাকে অপভাব অন্যায়ভাবে বা মানে অস্থানে বা পাপের স্থানে ব্যবহার করত তাহলে কি তার গুনাহ হতো না অবশ্যই তার গুনাহ হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন ঠিক তদ্রূপ যখন সে হালাল উপায়ে স্ত্রী ব্যবহার করছে তখন তার কি হয় নেকি হয় কারণ এর দ্বারা সে তার ইজ্জত হেফাজত করতে চায় এজন্য ইসলাম দ্রুত বিয়ে শাদী করার জন্য কি করেছে উদ্বুদ্ধ করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানিস্তাতা মিনকুমুল বা ইয়া মাশারাশ শাবাব হে যুব সম্প্রদায় তোমাদের মধ্যে যাদের সক্ষমতা রয়েছে ফালিয়াতাজাওয়াজ সেজন্য বিয়ে শাদী করে কিন্তু আমাদের সমাজের প্রেক্ষাপটটা মেলা ভিন্ন বিয়ে শাদী করতে করতে এমন অবস্থায় গিয়ে করছে যে আর এখন খবরই নাই তার 30 পার হয়ে যাচ্ছে 35 পার হয়ে যাচ্ছে খবর নাই বিয়ে করেন না দ্রুত বিয়ে শাদী করতে হবে আর এতে করে নিজের ইজ্জত কি হয় হেফাজত হয় শেখুল ইসলাম মোহাম্মদ ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ মাত্র 12 বছর 10 আর 2 12 বছর বয়সে বিয়ে করেছিলেন আল্লাহু আকবার হ্যাঁ তো এরকম আমাদের কি আছে এই 12 বছর বয়সে বিয়ে করবে তারপর বিয়ে শাদী করার পর হজে গেছেন মক্কা মদিনা তিনি হিজরত করে ইয়া সফর করেছেন সেখানকার আলেম ওলামাদের কাছ থেকে এলেম অর্জন করেছেন বলার বিষয় হলো যে নিজের ইজ্জত হেফাজতের জন্য দ্রুত বিয়ে শাদী করা দরকার এবং এই সূত্র ধরে ইসলাম একাধিক বিয়েরও অনুমতি দিয়েছে বিশেষ করে যদি কারো সামর্থ্য থাকে এবং আদল ও ইনসাফ করতে পারে এজন্য যে একজন মানুষের ভিতরে যখন চাহিদা থাকে তখন সেই চাহিদা পূরণ না হলে সে অন্যায় পথে পা বাড়ায় আমাদের সমাজে ঘটেছেও তাই এবং প্রতিনিয়ত ঘটছেও তাই পরকীয় প্রেম চলছে কোনো খবর নেই কিন্তু বিয়ে শাদী করতে দেবে না অর্থাৎ একটা হচ্ছে ওই চোরের মন পুলিশ সেইভাবে কাজ করবে সাথে গুনাহও সে কামাবে কিন্তু হালাল পথে সে এটা করবে না যদি মহিলারা এটা বুঝতেন তাহলে দেখা যেত যে সাময়িক হয়তো কিছু মহিলা ত্যাগ
স্বীকার করতেন কিন্তু পরবর্তী সময়ে সৌদি আরবে যেরকম মহিলাদের আপনার মর্যাদা রয়েছে সেরকম মর্যাদা আমাদের দেশের মহিলারাও পেতেন কিন্তু মহিলারা নারী স্বাধীনতার জন্য লাফালাফি করলেও তারা নিজেদের স্বার্থটুকু বিসর্জন দিতে রাজি নয় ফলে দেখা গেছে যে আমাদের দেশে যতই নারী স্বাধীনতা আর আন্দোলন আর যাই সংগঠন হোক না কেন আমাদের দেশে নারী মুক্তি আসবে না যদি আসে সেটা হবে বেহায়াপনা এছাড়া দ্বিতীয় কিছু হবে না আল্লাহ তাআলা যেন আমাদের দেশের নারীদেরকে বুঝার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন এবং তাদের অন্তরকে এবং পুরুষদের অন্তরকে আল্লাহ তাআলা সে সকল বিষয়ের প্রতি উন্মুক্ত করে দিন যার মাধ্যমে সকলেই নিজ নিজ ইজ্জতের হেফাজত করবে এবং পাপ ও গুনাহ থেকে বেঁচে থাকবে আল্লাহ তাআলা যেন এই দোয়া কবুল করেন আল্লাহুম্মা আমিন এটাও একটা সাদাকা ওয়া ইউকালা ওয়া ইউজিউ মিন যালিকা কুল্লিহি রাকআতানি মিনাদ দুহা এখন যদি হিসাব করেন আপনি তাহলে একটা একটা করে 360টা আপনাকে করতে হয় আর এগুলোর সহজ উপায় হচ্ছে যে সালাতুজ জোহা চাস্তের নামাজ যেটাকে আমরা বলে থাকি এই দুই রাকাত নামাজ যদি আপনি আদায় করেন তাহলে 360টা যে সাদাকা আপনাকে করতে হতো সবগুলোর জন্য কি হবে যথেষ্ট হয়ে যাবে আলহামদুলিল্লাহ একটা সুবর্ণ সুযোগ আল্লাহর পক্ষ থেকে তো আমরা যেন যখন থেকে সূর্যটা এক তীর বা এক ধনুক উঠে যাবে অর্থাৎ পূর্ণ সূর্য উঠে যাবে যে টাইমটা দেওয়া আছে তারপর 15 থেকে 20 মিনিটের মধ্যে সূর্যটা পুরাটা উঠে যায় তো এরপরে আপনি এই 11টা পর্যন্ত যে কোনো টাইমে দুই রাকাত নামাজ ওযু করে পড়ে নেবেন তাহলে আপনি 360টা যে সাদাকা করতে হতো তার সওয়াব আপনি পেয়ে যাবেন এবং এই হাদিসের উপর আপনার আমল হয়ে যাবে সুনানে আবি দাউদ 4564 নম্বর হাদিস আউস বিন আউস আস-সাকফি থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি মান গাস তিনি বলেন যে মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়া ইগতাসাল যে ব্যক্তি ভালোভাবে গোসল করলো জুমার দিন সুম্মা বাখারা ওয়া ইবতাকার এবং দ্রুত নামাজের জন্য রওনা হলো আল্লাহু আকবার আমাদের তো এখন এমন অবস্থা যে অনেক লোক জানে না যার ফলে দেখা যায় যে এমন সময়ে যাবে যেন দুই রাকাত নামাজ শুধু পাই এমন সময় যাবে যেন দুই রাকাত নামাজ পায় অনেক মিসকিন এমন আছে যে দুই রাকাত নামাজেরও এক রাকাত হয়তো ছুটে যায় অনেকে দুই রাকাতই ছুটে যায় প্রিয় ভাই এবং বন্ধুগণ এই অলসতা যারা করে তিন জুমা যদি নিয়মিত ছেড়ে দেয় আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দেন নাউজুবিল্লাহি মিন যালিক তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সুন্দরভাবে গোসল করে দ্রুত মসজিদে গেল ওয়ামাশা এবং পায়ে হেঁটে গেল ওয়ালাম ইয়ারকাব এবং কোনো যানবাহনে চললো না ওয়াদানা মিনাল ইমাম এবং ইমামের কাছাকাছি গিয়ে বসলো অনেক লোক আপনি দেখবেন বড় মসজিদে আপনি যাচ্ছেন আপনি পরে গিয়ে আগে জায়গা খুঁজছেন কিন্তু ওই লোক এখন তো বিশেষ করে এখন তো আর গরম না শীতের দিন এই জন্য এই শীত থেকে বাঁচার জন্য অনেকে বাইরে রোদরে বসে থাকবে দেখবেন এই সমস্ত লোকেরা জায়গা সামনে খালি থাকতেও তারা বাইরে বসে থাকে কিন্তু হাদিস তার বিপরীত কথা বলছে ওয়াদানা মিনাল ইমাম এবং ইমামের কাছাকাছি বসলো ফাস্তামা ওয়া লাম ইয়ালগু এবং ইমামের কথা যখন খতিব সাহেব খুতবা দিবেন তখন মনোযোগ সহকারে শুনলো এবং কোনো বাড়াবাড়ি করলো না বা অহেতুক কাজ করলো না আর অহেতুক কাজ কোনটা কেউ কথা বলা যাবে না কারোর প্রতি ইশারা করা যাবে না যদি কেউ কথা বলে তাহলে তাকে উস্কুত বা চুপ করো এই কথা বলাটাও লাগু অতিরিক্ত আল্লাহু আকবার অনেক সময় অনেকে খুটরা এই করে সেই করে এগুলো লাগুর মধ্যে অন্তর্ভুক্ত আপনি চুপচাপ বসবেন হয় ইমামের আগার আসার আগ পর্যন্ত আপনি নামাজ পড়তে থাকবেন দুই রাকাত করে মা কদ্দার আল্লাহু লাক আল্লাহ আপনার জন্য যে কয় রাকাত নির্ধারণ করেছেন সাহাবাদের থেকে 12 রাকাত পর্যন্ত প্রমাণ পাওয়া যায় আপনি পড়তে পারেন দুই রাকাত করে অথবা আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন বিশেষ করে সূরাতুল কাহাফ আপনি তেলাওয়াত করতে পারেন পাঠ করতে পারেন এটা করলে আপনার আগামী জুমা পর্যন্ত আপনার জন্য এটা কি হবে নূর বা আলোকবর্তিকা হবে তো আপনি চুপচাপ বসলেন এবং ইমামের খুতবা সুন্দরভাবে শুনলেন কোনো অহেতুক কাজ করলেন না কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা আপনি বাড়ি থেকে যখন বের হয়েছেন ওই প্রত্যেকটা পায়ের বিনিময়ে আপনি এখানে পা রেখেছেন আবার এখানে রেখেছেন উঠিয়েছেন আবার রেখেছেন এই প্রত্যেক পদাঙ্কের বিনিময়ে আপনার কি হয়েছে আমালু সানা এক বছরের আপনি সওয়াব পেয়েছেন প্রত্যেকটা পদাঙ্কের বিনিময়ে কিসের সওয়াব এক বছরের কিসের সওয়াব আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা সিয়ামিহা ওয়া কিয়ামিহা এক বছর রোজা রাখার এবং এক বছর দাঁড়িয়ে আলাতুল নামাজ পড়ার সওয়াব পেয়েছেন সুবহানাল্লাহ তাহলে কতগুলো সওয়াব আপনি হিসাব করেন আপনার বাসা থেকে যদি জামে মসজিদ আপনার বাসা থেকে জামে মসজিদ যদি 100 কদম হয়
তাহলে আপনি বলা হয়েছে এখানে বিকুল্লি খুতুয়াতিন, প্রত্যেক পায়ের বিনিময়ে এক বছর আপনি রোজা রাখলেন, এক বছর আপনি কিয়াম করলেন। এটা এই নয় যে দুই এক পা একরকম আর এক পা আরেকরকম, প্রত্যেক পায়ের বিনিময়ে আপনি এক বছর রোজা রাখার আর এক বছর আপনি নামাজ পড়ার সওয়াব পেলেন। অর্থাৎ 100 কদম হলে যেন আপনি 100 বছর রোজা রাখলেন আর 100 বছর কিয়াম করলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তো প্রিয় ভাই এবং বন্ধুগণ, দেখেন যে কিভাবে আমরা আগের উম্মতদের চাইতে এগিয়ে যাই। হ্যাঁ, আমি একটু আগে বলছিলাম যে নূহ আলাইহিস সালাম 950 বছর তার কওমকে ডাকলেন। তো আপনি যদি একদিন এই 100 কদম যান, তাহলে আপনার কি হবে, আপনি 100 বছর সমপরিমাণ সিয়াম কিয়ামের সওয়াব পেয়ে গেলেন। আল্লাহু আকবার। তাহলে আপনি 9 জুম্মা গেলে কি 10 জুম্মা গেলে নূহ আলাইহিস সালামের বয়স যেটা ছিল 950 বছর, 1000 বছরের সওয়াব পেয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা যেন খেয়াল করি, খেয়াল না করলে এই সওয়াবগুলো থেকে অনেক সময় আমরা নিজেরা নিজেদেরকে বঞ্চিত করি হয়তো। এই জন্য আমি আহ্বান করব যে আমরা এই আমলটা করার চেষ্টা করি, আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম আমিন। সুনানে আবি দাউদ 292 নম্বর হাদিস, সুনানে আবি দাউদ 292 নম্বর হাদিস। 7 নম্বর সহজ আমল অনেক নেকি, সেটা বর্ণিত হয়েছে আব্দুর রহমান বিন আবি আমরার থেকে। তিনি বলেন যে দাখালা উসমান ইবনু আফফান আল মসজিদ বাদা সালাতিল মাগরিব। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু মাগরিবের নামাজের পরে তিনি মসজিদে প্রবেশ করলেন। ফাকাআদা ওয়াহদাহু, তিনি একাই মসজিদে বসে থাকলেন। ফাকাআদতু ইলাই, আমিও তার কাছে বসলাম। কে? আব্দুর রহমান বিন আবি আমরা। উনি বলছেন উনি এসে বসলে আমিও বসলাম তার সাথে। ফাকালা ইয়া ইবনে আখি, উনি আমাকে বললেন। কে? উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, তিনি আব্দুর রহমান বিন আবু আমরাকে বলছেন যে হ্যাঁ আমার ভাতিজা ইবনে আখি, হ্যাঁ আমার ভাইয়ের ছেলে, হে বৎস। সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান সাল্লাল ইশা ফি জামাআতিন, যে ব্যক্তি ইশার নামাজ জামাতে আদায় করলো, ফাকাআন্নামা কামা নিসফাল লাইল, সেজন্য অর্ধেক রাত্রি ইবাদতে কাটালো। সুবহানাল্লাহ। আপনি ইশার নামাজ জামাতে পড়বেন, বেশি কঠিন কিছু না, আপনি তো নামাজ পড়বেনই, শুধু একটু খেয়াল করবেন যে আমি যেন জামাত সহকারে নামাজটা পড়ি। আপনার একটু কষ্ট হলেও একটু তাগাদা দিয়ে যান, আপনার কাজটা একটু ছেড়ে যান। আর নামাজ তো জামাতের সাথেই পুরুষদের উপরে ফরজ করা হয়েছে। ফাকাআন্নামা কামা নিসফাল লাইল, সে যেন অর্ধেক রাত্রি ইবাদতে কাটালো, যেন সে নামাজ পড়ছে অথচ সে কি ঘুমিয়ে আছে। ইশারের নামাজ জামাতের সাথে পড়ে আপনি ঘুমিয়ে যাবেন, অর্ধেক রাত পর্যন্ত আপনি ইবাদতের সওয়াব পেলেন। ওয়ামান সাল্লা সুবহা ফি জামাআতিন, আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাত সহকারে পড়লো, ফাকাআন্নামা সাল্লা লাইলা কুল্লাহ, সে যেন পুরা রাত্রি নামাজের সওয়াব পেল। সুবহানাল্লাহ। তাহলে আপনি যখন ইশারের নামাজ পড়লেন অর্ধেক পেলেন, আর অর্ধেক ফজরের নামাজে পেলেন, দুই নামাজ মিলে আপনি পুরা রাত্রি ইবাদতে কাটিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কে আছে আমাদের ভিতরে এমন? আমাদের তো ঘুম এত বেশি যে ফজরের সময় অনেকে জাগনা পাই না আমরা, অনেক সময় কষ্ট হয়, অনেককে ডাকলে করে না, উঠার খবর নাই, এরকমও মেলাজন আছে। তো এই সকল পরিস্থিতিতে আমরা যদি এই দুই ডাকাত এই দুই ওয়াক্তের নামাজ জামাতের সাথে পড়তে পারি, তাহলে আমাদের জন্য পুরা রাত্রি ইবাদতের সওয়াব লিখে দেওয়া হয়। যখন আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, তখন এই শর্টকাট রাস্তার কতই না আমাদের প্রয়োজন। আল্লাহ যেন এই হাদিসের উপরেও আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 1049, হাদিস নাম্বার 1049 নাম্বার হাদিস। আমরা প্রত্যেকেই মোটামুটি একটা আমল করি, সেটা হলো সুন্নাত নামাজ 12 রাকাত। সুনানুর রওয়াতে বলা হয় আরবি ভাষায়, আর আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলে থাকি সুন্নাতে মুআক্কাদা, যদিও এই দুটা শব্দ আরবি শব্দ, সুন্নাতে মুআক্কাদা। ফরজ নামাজের আগে ও পরের 12 রাকাত যেই নামাজ বা সুন্নাত, সেই সুন্নাতগুলোকে আমরা সুন্নাতে মুআক্কাদা হিসেবে জানি, আর অনেকেই এগুলো আমরা আদায় করে থাকি, তবে হয়তো বা অনেকে এর সওয়াব সম্পর্কে জানি না। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন সিনতাই আশারাতা রাকআতান, যে ব্যক্তি ফরজ নামাজ ব্যতীত প্রত্যহ 12 রাকাত নামাজ পড়লো, কয় রাকাত? 12 রাকাত পড়লো দিনে ও রাত্রি, বুনিয়ালাহু বাইতুন ফিল জান্নাহ,
তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করা হয়, সুবহানাল্লাহ বিহামদি। আমরা জান্নাতে একটা ঘর পাইলেই তো আলহামদুলিল্লাহ। আমি মাঝে মাঝে মনে করি যে যেমনি হোক আল্লাহ ধাক্কা টাকা দিয়ে যদি জান্নাতে খালি ঢুকায় দেয় আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে আবার ওই হাদিসও স্মরণ হয়ে যায়, যাকে আল্লাহ তাআলা সর্বশেষ জান্নাতে দেবেন তাকে আল্লাহ তাআলা বলবেন যে দুনিয়ার মতো তোকে একটা জান্নাত দিয়ে দিলাম বা একটা দুনিয়া দিয়ে দিলাম। আল্লাহ তাআলা কে সে বলে যে আল্লাহ তাআলা মশকরা করেন নাকি, ওই লোকটা বলে যে না মশকরা না, তোকে সত্যি কি বলছি তোর জন্য ওইরকম আরো অনুরূপ নয়টা মানে মোট দশটা তোকে দিয়ে দিলাম, আল্লাহু আকবার। তো এই মশকরা করে হোক আর যেই করে হোক কোন রকম আল্লাহ জান্নাতে দিলেই আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের আমলের ঘাটতি আছে এটা আমরা জানি, আমাদের ভুল আছে ত্রুটি আছে, কিন্তু আমরা স্বীকার করি আল্লাহর কাছে যে হে আল্লাহ আমাদের অনেক পাপ আছে, তুমি পাপ মোচন করে দাও, আমাদের যা নেকি আমরা করেছি এগুলোর সওয়াবের পরিমাণ তুমি বৃদ্ধি করে দিয়ে, এগুলোর আজরকে তুমি বৃদ্ধি করে দিয়ে তুমি আমাদেরকে জান্নাতে যাওয়ার অসিলা করে দাও আল্লাহুম্মা আমিন, এবং তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো আল্লাহুম্মা আমিন। আর সেই বারো রাকাত নামাজের কথা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই বারো রাকাত নামাজ হলো আরবান কাবলা যুহর, আরবান কাবলা যুহর, যোহরের পূর্বে চার রাকাত, ওয়া রাকাতাইনি বাদাহা, এবং যোহরের পরে দুই রাকাত, কত চার দুই ছয়, ওয়া রাকাতাইনি বাদাল মাগরিব, মাগরিবের পরে দুই রাকাত, ওয়া রাকাতাইনি বাদাল ইশা, এবং ইশার পরে দুই রাকাত, ওয়া রাকাতাইনি কাবলা সালাতিল ফজর, এবং ফজরের পূর্বে দুই রাকাত। এই তিন নামাজে তিন দুগুণা ছয় রাকাত আর এক নামাজে ছয় রাকাত, তাহলে ছয় ছয় বারো রাকাত। এই বারো রাকাত সুন্নাতকে হেফাজত করতে পারলেও জান্নাতে একটা ঘর অন্তত পাওয়া যাবে। তো মহান রব্বুল আলামিন যেন এই নামাজগুলো আমাদেরকে হেফাজত করার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন। অনেক লোক আছে যারা এই সুন্নাতকে গুরুত্ব দেয় না, ফরজ নামাজ পড়া শেষ উড়ে চলে যায়, না এটা ঠিক না। এবং এই ক্ষেত্রে উঠে চলে যাওয়ার সময় অনেকে অনেক ভুল করে, তা হচ্ছে মুরুর আমাল মুসল্লি, অনেক মুসল্লির সামনে দিয়ে চলে যাচ্ছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি জানতো ওর কি পরিমাণ গুনাহ হবে চল্লিশ বছর এখানে দাঁড়িয়ে থাকা সে উত্তম মনে করত। তো আমরা যেন এই ব্যাপারে নিজেরা সতর্ক হই, জাতিকে সতর্ক করি, আমরা আস্তে আস্তে এইভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। যদি মানুষ না জানে তাহলে সে আমল করে না, এজন্য আমাদেরকে এই হাদিসের উপরে আমল করতে হবে, অন্যদেরকে এই পথে আহ্বান করতে হবে। সুনানে তিরমিজির হাদিস নাম্বার 380। তারপরে জান্নাতে যাওয়া, জান্নাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু আমল আছে যে আমলগুলো করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে ঘরের বা জান্নাতে হ্যাঁ জান্নাতে ঘরের জামিন হয়েছেন ওই সমস্ত লোকদের জন্য বা ওই সমস্ত আমলকারীদের জন্য। সেই আমলগুলো কি? আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আনা জাঈমুন বি বাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কা। আনা জাঈমুন, আমি জামিন, আমি জিম্মাদার হচ্ছি, বি বাইতিন বাড়ির, একটা বাড়ির আমি জিম্মা নিচ্ছি, ফি রবাদুল জান্নাত, জান্নাতের উপকণ্ঠে, জান্নাতের উপকণ্ঠে মানে সাধারণ পর্যায়ে, স্বাভাবিক পর্যায়ে আমি একটা বাড়ির জিম্মা নিচ্ছি। কার জন্য? লিমান তারাকাল মিরাআ, যে ব্যক্তি লোক দেখানো আমল ছেড়ে দেয়, ওয়া ইন কানা মুহিক্কা, যদিও সে এ ব্যাপারে হকদার হয়। অর্থাৎ আপনাকে আল্লাহ টাকা পয়সা দিয়েছেন, আপনি ভালো পোশাক পরিচ্ছদ পড়তে পারেন, ভালো খেতে পারেন, ভালো পড়তে পারেন, কিন্তু মানুষকে যেন দেখানো ভাবটা না আসে, কারণ আরেকজন দেখলে হয়তো আফসোস করতে পারে এবং হয়তো আপনার ভিতরেও রিয়া চলে আসতে পারে। সত্য হলেও লোক দেখানো কাজটা পরিত্যাগ যে ব্যক্তি করবে তার জন্য জান্নাতের উপকণ্ঠে একটা বাড়ির জিম্মাকার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, উনি ওনার ওয়াদাই সত্যবাদী কিনা? অবশ্যই তিনি তার ওয়াদাই সত্যবাদী, কিন্তু আমাদেরকে কাজটা করতে হবে, আল্লাহ যেন তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। ওয়া বি বাইতিন ফি ওয়াসাতিল জান্নাতি লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহা, এবং জান্নাতের মধ্য স্থানে, অর্থাৎ জান্নাতের যে স্তর আছে উঁচু মিডিয়াম এবং নিচু, মিডিয়াম লেভেলে আমি একটা বাড়ির জিম্মাদার হচ্ছি ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি মিথ্যা বলা ছেড়ে দেয়, যদিও সে কি হয় ঠাট্টা ভুল করছে বলে জানেন, তাই বলে তাকে আপনি বলবেন যে এই তুই বেটা ভুল করিস, তুই তো কাফের হয়ে গেছিস, তুই মুশরিক হয়ে গেছিস, না এমন নয়। আল্লাহ বলছেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হি আহসান, আপনাকে হিকমত সহকারে সুন্দরভাবে আহ্বান করতে বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম ছিলেন কে? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আন,
ছোট্ট বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতে শুরু করেছিলেন, 10 বছর খেদমত করেছিলেন এই ছোট্ট বালক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেলা কাজ এই বালক আঞ্জাম দিয়েছিলেন। তার মা যখন মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, কিছুই পান না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কি হাদিয়া দেব, তখন তিনি আনাস রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে দিলেন, বললেন যে এই বালক আপনার খেদমত করবে। আল্লাহু আকবার। তো প্রিয় ভাই এবং বন্ধুগণ, উনি বলছেন 10 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি, কিন্তু কোনো কাজের জন্য বলেননি যে এই কাজটা কেন করেছো, এটা কেন করো নি, এবং কোন সময় বলেন না এরকম উফ এই কাজটা করে ফেলেছিস, এই ভুল করে ফেলেছিস, এরকম কোন সময় তিনি আমাকে বলেননি। আল্লাহু আকবার। 10টা বছর। আর আপনি কি খেয়াল করেছেন যে একজন বড় লোকেরই কত দৈনন্দিন ভুল হতে পারে, সেখানে একটা ছোট বালকের কত ভুল হতে পারে, তারপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবুর করেছেন, ছোট বালককে পথ দেখিয়েছেন, কিন্তু তার উপরে কোনো সময় চটে যাননি। আজকে আমরা আমাদের নিজেদের সন্তানদের সাথেই এই ব্যবহার করতে পারি না যেটা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাদেমের সাথে। আমরা যেন আমাদের চরিত্রগুলোকে সুন্দর করি, আমরা যেরকম আমাদের ছেলে মেয়েদেরকে ভালোবাসি, অন্যের ছেলে মেয়েরাও তাদের কাছে এরকম ভালোবাসার পাত্র। আপনি মনে করছেন আমারটা আদরের, আরেকজনেরটা আদরের না, প্রত্যেকের সন্তান তার নিজের কাছে প্রিয় পাত্র এবং আদরের স্নেহের মায়ার। আপনি যে ভালোবাসছেন যে শায়েক বা আরেকজন কেউ আমার সাথে ভালো আচরণ করুক, আপনার কাছেও কেউ আশা করে, অতএব তার সাথে আপনি দুর্ব্যবহার করবেন না। এবং আপনার কোন আচরণে কে যে হেদায়াত থেকে বিপদগামী হয়ে যায় আল্লাহই ভালো জানেন। আপনার একটা খারাপ আচরণে হয়তো বলবে যে এটা লোক ইসলামিক সেন্টারে যায় দাঁড়িয়ে লাগছে, মুতাওয়াক্কুল খারবান নাউজুবিল্লাহ মিন যালিক, এরকম বলতে কতক্ষণ ভাই, অনেক লোক এরকম বিশ্বাস করে। আল্লাহ যেন তাদেরকে হেদায়াত দান করেন, আল্লাহুম্মা আমিন। এজন্য আমাকে কুদওয়া হতে হবে, আমাকে মডেল হতে হবে, যে মডেল ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির। আল্লাহ তাআলা যেন আমাদের চরিত্রকে সুন্দর করেন, আল্লাহুম্মা আমিন। এই হাদিসটি সুনানে আবি দাউদের, বলছিলাম 4167 নম্বর হাদিস। আনাস বিন মালিক, যে আনাসের কথা একটু আগে বলছিলাম, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিন ইদরিকুত তাকবীরাতুল উলা, যে ব্যক্তি আল্লাহর জন্য 40 দিন নামাজ পড়লো জামাতে এবং প্রত্যেক রাকাতেই সে প্রত্যেক ওয়াক্তেই তাকবীরে উলা পায়, মানে তাকবীরে তাহরিমা পায়, কুতিবাত লাহু বারাআতান, তার দুটা মুক্তি লেখা হয়। কয়টা মুক্তি? দুইটা মুক্তি লেখা হয় তাকে, দুটা বিষয় থেকে, দুটা পাপ থেকে মুক্ত করে দেওয়া হয়। একটা হচ্ছে বারাতুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি, ও বারাতুম মিনান নিফাক, আর একটা হচ্ছে মুনাফিকি থেকে মুক্তি। তাহলে এই দুইটা জিনিস থেকে মুক্ত হতে হলে 40 দিন ধারাবাহিকভাবে কি করতে হবে? তাকবীরে তাহরিমার সাথে জামাত সহকারে নামাজ আদায় করতে হবে। কিছু বোকা লোক আছে যারা, আমি নিজে দেখেছি এরকম একজন, যে যারা মনে করে যে এই রমজান মাসে নামাজ ধরছে, মানে প্রথম দিন ধরছে ঠিক মতোই নামাজ পড়ে যাচ্ছে জামাত সহকারে, রমজানের পরে 10 দিন কন্টিনিউ করে, মানে 30 আর 10 40, তারপরে নামাজ ছেড়ে দেয়। এই সমস্ত লোকদের জন্য বারাতুম মিনান নার ওয়ালা বালাতুম মিনান নিফাক কোনোটাই হবে না, কারণ যখন সে 41 দিনের দিন এক অক্ত নামাজ ছেড়ে দিয়েছে, সাথে সাথে সে কাফের হয়ে গেছে, ওর জন্য বারা মিনান নার নয়, বরং ওই লোকের জন্য فَخَلَفَ مِنْ بَعْدِهِمْ خَلْفٌ أَضَاعُوا الصَّلَاةَ وَاتَّبَعُوا الشَّهَوَاتِ فَسَوْفَ يَلْقَوْنَ গাইয়া। গাইয়া নামক দোজখের সুসংবাদ ওই লোকের জন্য রয়েছে। অতএব এরকম ভুলে যারা আছে ওদেরকে একটু সংশোধন করতে হবে। ওরা মনে করে যে বছরে 40 দিন হলে তো বারাতান হয়ে গেল, এটা তো জীবনে একবার, আর তো আমি তো প্রত্যেক বছরই 40 দিন মারতেছি না, এইভাবে 40 দিন দিয়ে নাজাত পাওয়া যাবে না। যদি আপনার আমল ঠিক থাকে, আপনি নামাজ রোজা ঠিক মতো করছেন, তার মধ্যে এই আমলটা আপনার আছে, তাহলে আপনার এই দুই নাজাত দুই মুক্তি লেখা হবে ইনশাআল্লাহ। সুনানে তিরমিজির হাদিস নাম্বার 224। আব্দুল্লাহ ইবনে উমর আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال সালাতুল জামাতি তাফযুলু সালাতাল ফাদ বি 27 দারাজা। আপনি একটু অলসতা করে রুমে নামাজ পড়ে নিলেন, তাতে নিজের ক্ষতি হলো যে 27 গুণ সওয়াব থেকে নিজেকে কি করা হলো, বঞ্চিত করা হলো। তাহলে আপনি শুধু মসজিদে হেঁটে যাওয়ার কারণে আপনার আমলনামায় 27 গুণ সওয়াব আপনি বৃদ্ধি করতে পারছেন। আচ্ছা, এক্ষণে যদি কেউ আমাকে বলে যে আপনি এই কোম্পানি ছেড়ে আমাদের কোম্পানিতে চলে আসেন, আপনাকে 27 গুণ বেতন বেশি দেওয়া হবে, কে যাবেন না?
এমন কোন লোক নাই পাগলও নয় কইবো আমি যাব আল্লাহু আকবার তো এই দুনিয়ার ব্যাপারে যদি আমাদের এই মানে প্রতিযোগিতা হয় তাহলে দ্বীনের ব্যাপারে কেন আমরা এই প্রতিযোগিতা করি না আর আমরা হয়তো অনেক সময় ভাবি যে এটা নগদ পাই না তো এইজন্য অনেকের আগ্রহ থাকে না না এটা এমন একদিন আপনার কাজে দিবে যেদিন আপনার সম্পদ কোনো কাজে আসবে না আপনার আত্মীয়-স্বজন আপনার কোনো খোঁজ নেবে না হাফেজ আবুল হোসেন সাহেব উনি কোরআন তেলাওয়াত করেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানী লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শানুই ইউগনি এখানে সবচাইতে কাছের লোকগুলোকে আল্লাহ উল্লেখ করে বলছেন সবাই সবার কাছ থেকে পলায়ন করবে আপনি যত আপনার স্ত্রীকে ভালোবাসেন আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনাকে ওরা ভালোবাসুক কেউ কারো খোঁজ নেবে না কেন লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শানুই ইউগনি প্রত্যেকের এমন একটা অবস্থা হবে যা অন্যের খোঁজ নেওয়া থেকে আপনাকে বিমুখ করে দেবে কোনো পরিস্থিতি থাকবে না ওইখানে সেদিন ইয়া নাফসি আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন এবং যে ২৭ গুণ সওয়াব বর্ণনা করা হয়েছে হাদিসে সেটা যেন আল্লাহ তাআলা আমাদেরকে অর্জনের তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন সহিহুল বুখারী ৬০৯ নম্বর হাদিস আরেকটি হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান শাহিদাল জানাজা যে ব্যক্তি জানাজায় শরীক হলো হাত্তা ইউসাল্লিয়া নামাজ পড়া পর্যন্ত জানাজার নামাজে শুধু শরীক হলো ফালাহু কিরাত তার জন্য এক কিরাত নেকি লিখে দেওয়া হয় আর যে ব্যক্তি জানাজায় শরীক হলো নামাজে শরীক হলো সাথে দাফনও শরীক হলো ফালাহু কিরাতান তার জন্য দুই কিরাত নেকি রয়েছে তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ওয়ামাল কিরাতান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কিরাত বললেন কিরাত কি তখন তিনি বললেন মিসলুল জাবালাইনিল আযীমাইন দুইটা বিশাল পাহাড় সমপরিমাণ নেকিকে কিরাতান বলা হয় সুবহানাল্লাহ বিহামদি অথচ এখন তো আমরা দাম্মামে সুযোগ কম পাই যে সকল ভাইদের হয়তো গাড়ি আছে বা আশেপাশে থাকেন তাদেরকে বলবো যে সকল মসজিদে সাধারণত জানাজা হয় সেই দিন মসজিদগুলোতে যদি নামাজ পড়ার চেষ্টা করেন তাহলে কিছু কিছু সুযোগ আপনাদের আসতে পারে অন্তত দাফন পর্যন্ত না হলেও জানাজা পর্যন্ত এক কেরাত আপনি পেতে পারেন আর যখন মক্কা ও মদিনাতে আমরা অনেক সময় খেয়াল করি আমাদের দেশের হাজি সাহেবরা তারা না বুঝার কারণে ওই যখন ইমাম সাহেব মুনাজাত করেন না তখন উঠে দাঁড়িয়ে আল্লাহ আকবার সুন্নাত শুরু করে দিয়েছেন কিন্তু এত বড় একটা সুবর্ণ সুযোগ এবং একদিন হিসাব করলাম আটটা জানাজা গেল আটটা ইয়া গেল আপনার লাশ আল্লাহু আকবার তো আপনি মক্কাতে আপনি কি করছেন নামাজ পড়ছেন এবং বলা হয়েছে মক্কার নামাজ অন্য ইবাদতের ব্যাপারে অনেকে ইখতিলাফ করেছেন কিন্তু নামাজে কোনো ইখতিলাফ নেই আর সালাতুল জানাজা এটা একটা নামাজ আর এই নামাজ যদি আপনি পড়েন তাহলে এক লক্ষ গুণ সব এমনি বেশি মানে এক কেরাত কয় কেরাত এক লক্ষ কেরাত আর আপনি যখন আটটার পড়লেন তখন কত আট লক্ষ কিরাত আল্লাহু আকবার আপনি আট লক্ষ কিরাত আপনি দুই মিনিটের মধ্যে ছেড়ে দিচ্ছেন দুই রেখা সুন্নাত নামাজ পড়তে গিয়ে তারপর দেখবেন যে কতজন আপনার সামনে দিয়ে যাচ্ছে আপনি সাইড পাচ্ছেন না আর আপনি সুন্নাত শুরু করে দিলেন না আপনি একটু ওয়েট করেন দুই রেখা আপনার এই নামাজটা একটু পরে পড়েন আর আপনার যে সালাতুল জানাজা আছে এটা আপনি একটু ওয়েট করে পড়তে পারেন আর এখান থেকে কত মানুষ যে মাহরুম হয় আল্লাহু আলাম আর এটা আমাদের দেশের হাজি সাহেবদের বা আমাদের দেশের এলেমের কমতি হাজি সাহেবদের মুয়াল্লিমদের অজ্ঞতা তাদের হাজিদেরকে শিক্ষা না দেওয়া এবং আরও বিষয় হচ্ছে যে এই আমাদের দেশে মুনাজাতটাকেই বড় করে দেখে ফলে মুনাজাত নাই তো আর কি করুম তাড়াতাড়ি উঠে যায় এই হচ্ছে অবস্থা তো আমরা যেন আমাদের যারা নিজেদের পরিচিত নিজেদের লেবে পরিসরে তাদেরকে যেন আমরা সাবধান ও সতর্ক করি যাদেরকে চিনি বা জানি যে আমার এলাকার হাজি সাহেব এসেছেন এবং আরেকটা কথা বলি যে আমাদের দাওয়াতের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ আপনি খোঁজ নেবেন প্রত্যেক বছর যে আপনার কোন কোন হাজি অত্র এলাকা থেকে আসে প্রয়োজনে আপনি দুদিন বা তিন দিনের উমরাতে নিজে গিয়ে উমরাটা আপনার করা হলো আপনি হজের সময় যেতে না পারলেন হজের পরে যান আপনি হজের পরে গিয়ে আপনি দেখা সাক্ষাৎ করলেন সামান্য কিছু হাদিয়া তাদেরকে দিলেন তারপর আপনি তাকে কিছু সিডি হয়তো মেমোরি দিয়ে আসলেন এটা আপনার দাওয়াতের একটা সুবর্ণ সুযোগ আপনি তাকে কিছু বুঝাবেন এখন আপনার কথাটা এখানে যেই পরিবেশে আপনার আপনি তাকে বলছেন সে সহজেই গ্রহণ করবে কিন্তু বাড়িতে গিয়ে কিন্তু ওই কথা বললে সহজে গ্রহণ করবে না অতএব এই সুবর্ণ সুযোগকেও যেন আমরা কাজে লাগাই আল্লাহ যেন তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন তো এই জন্য জানাজার নামাজে শরিক
হওয়ার সর্বাত্মক চেষ্টা করতে হবে যাদের সম্ভব তারা যাবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সহিহুল বুখারী হাদিস নাম্বার 1240। আমরা সংক্ষেপে আর দু একটা কথা বলে শেষ করব, কারণ আমাদের আগে শুরু করার কথা ছিল, বিশেষ কারণ আমাদের লেট হয়ে যায়। এরপরের আমল হচ্ছে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি বলে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা, আরেক মানাতে নবিয়া আছে, দুটা বললেও সমস্যা নাই, নবিয়া ওয়া রাসূলা, যদি কেউ এই কথাটা সকাল সন্ধ্যা পড়ে তাহলে কি হবে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, সকালে তিনবার, এটা কিন্তু সকাল সন্ধ্যার জিকিরের মধ্যে অন্তর্ভুক্ত, সকালে তিনবার বিকালে তিনবার আপনি পড়বেন, এটা ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুনানে আবি দাউদ 1306 নম্বর হাদিস। আরেক হাদিসে বলছেন সাহল ইবনে হুনাইফ আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাল মান সালাল্লাহ আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাযিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। বর্তমান সময়ে জিহাদের প্রেক্ষাপট বড় কঠিন, বেশ কিছু এলাকায় চলছে, আবার বেশ কিছু এলাকায় জিহাদের নামে মেলা কিছু হত্যাযজ্ঞ চলছে, আর রাষ্ট্রীয় পরিধি মুসলিমকে বেঁধে দিয়েছে, ফলে একজন আরেকজন আরেক রাস্তায় যেতে পারছে না, তারপরে এই সকল জিহাদি টিমগুলো কে যে খারেজি আর কে যে কি, এগুলো মানুষ পার্থক্য করতে পারছে না, তাদের মধ্যেও মেলা ভেজাল, তো এই পরিস্থিতিতে আমাদের সাধারণ লোকদের জন্য জিহাদের শহীদদের একটা মর্যাদা পাওয়ার উপায় হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি অন্তর থেকে খালেস দিলে এবং সত্যিকার অর্থে শাহাদাতের তামান্না করে, আশা করে, আল্লাহর কাছে চায়, ওই ব্যক্তিকে মহান রব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা দান করবেন, যদিও সে তার বিছানায় মারা যায়, তবে অন্তরের অন্তঃস্থল থেকে আপনার এটা কামনা থাকতে হবে, আশা থাকতে হবে আল্লাহর কাছে, জিহাদের কোনো সুযোগ চলে আসলে ইনশাআল্লাহ আমি জিহাদে ঝাঁপিয়ে পড়ব এবং আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু তলব থাকতে হবে। সহিহ মুসলিম 3532 নম্বর হাদিস। 15 নম্বর আমলের কথা আমরা বলবো। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি বলতে শুনেছেন, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আসারিহি ফালিয়াসিল রাহিমাহু। আমরা বর্তমান সময়ে রিজিকের পিছনে বেশি লোক ছুটি দেয় না, আমরা এখন দুনিয়াটাকে বেশি অনেকেই গুরুত্ব দেই, আর এই রিজিক আমাদের বৃদ্ধি হোক এটাও আমরা প্রত্যেকে চাই, এমন কেউ নেই যে তার রিজিক রিজিকে বরকত হোক, রিজিক প্রশস্ত হোক এটা চাই না, আমরা যেহেতু প্রত্যেকে চাই, তার একটা সহজ পদ্ধতি দিনের মধ্যে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, তিনি বলছেন যে মান সাররাহু, যে ব্যক্তিকে খুশি করে, যে আনন্দিত হয় কিসে, আন আইনজুবসাতালাহু ফি রিজকিহি, তার রিজিক প্রশস্ত হওয়ার ক্ষেত্রে, অর্থাৎ তার রিজিক বাড়িয়ে দেওয়া হোক এবং এতে সে আনন্দবোধ করে, অথবা তার আসার থেকে যাক, অর্থাৎ তার বংশধর দীর্ঘ দিন এই পৃথিবীতে বেঁচে থাকুক এরকম যদি, অথবা নিজে বেঁচে থাকুক এরকম যদি সে আশা করে, তাহলে ফালিয়াসিল রাহিমাহু, সে যেন তার সেলাই রাহমি করে, আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করে। আজকে আত্মীয়তার সম্পর্ক কোথায়? আজকে আত্মীয়তার সম্পর্ক সমাজে আমাদের দেখা যায় না, এখন চলে সাদাকাত, বন্ধুত্ব চলে, নিজের আত্মীয় হলেও যদি সে আমার সাথে সম্পর্ক রাখে আমি রাখি, আর না রাখলে নাই। না, আমরা এখান থেকে যে শিক্ষা অর্জন করছি, দূর সম্পর্কের আত্মীয় হলেও আমার যত আত্মীয় আছে তাদের খোঁজ খবর আমাকে নিতে হবে। আপনি দিনে না পারেন, সপ্তাহে নেন, সপ্তাহে না পারেন আপনি মাসে একদিন কল করেন, এক মাসে না পারেন দুই মাসে একদিন কল করে আপনি আপনার নিকট আত্মীয়দের কি রাখুন, খোঁজ রাখুন, আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আর সেলাই রাহমি করতে বেশি কিছু লাগে না, অনেক সময় আপনার সদিচ্ছা থাকলে আল্লাহ আপনাকে এমনি সওয়াব দিতে পারেন, হয়তো ব্যস্ততায় আপনি কোনো ফোন করতে পারেননি, খোঁজ নিতে পারেননি। অনেক গরিব লোক আছেন আপনার নিকট আত্মীয়দের ভিতরে যারা হয়তো একটু দূরে পড়ে গেছেন, কিন্তু তারা আপনার দিকে হয়তো অনেক সময় আশা করে। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, অনেক বঞ্চিত লোক আছেন, অনেক বিধবা আছেন, অনেক গরিব মহিলা আছেন, যাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া আমাদের একান্ত জরুরি দরকার, আর এতে করে আমাদের আত্মীয়তার সম্পর্ক রক্ষা হবে, সাথে একটা দানের সব ডবল সব হবে। যদি আপনার নিকট আত্মীয়কে আপনি দান খায়রাত করেন তাহলে কয়টা হবে? ডবল সব হবে, একটা সেলাই রাহমি আর একটা হচ্ছে আপনি দান করলেন তার সব। সহিহুল বুখারী 1925 নম্বর হাদিস। শেষ হাদিস আমরা আজকে বলবো, 16 নম্বর আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কারা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাত, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত, তাকে জান্নাতে যেতে কিছুতেই বাধা দিতে পারবে না তার মৃত্যু ছাড়া, অর্থাৎ মরলেই সে ইনশাআল্লাহ জান্নাতে যাবে। সুনানে নাসাঈ আল কুবরা এই কিতাবে ইমাম নাসাঈ রাহিমাহুল্লাহ হাদিসটি নিয়ে এসেছেন, হাদিস নাম্বার 9448 এবং
ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটি কি সহি বলেছেন, আমরা 16টি আমল আপনাদের সামনে পেশ করলাম যেগুলোর মাধ্যমে অতি সহজে জান্নাতে যাওয়া যাবে এবং অল্প আমলে আপনি বেশি নেকি অর্জন করতে পারবেন। আপনি প্রত্যেক ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসি পাঠ করেন কয় মিনিট লাগবে? এক মিনিট করে লাগবে, পাঁচ মিনিটে শেষ আপনার আমল। কিন্তু আপনার মাঝে আর আপনার জান্নাতের মাঝে পার্থক্য কি? শুধু আপনার মৃত্যু। তো অল্প আমল কিন্তু সবটা অনেক বড়। আমাদের সমাজে মেলা ফাজাইল আমল আছে, মেলা বহুত বহুত সওয়াব হবে ইত্যাদি আছে। তো এগুলোর মধ্যে আমরা সরাসরি যে হাদিসগুলো আপনাদের সামনে এখন পেশ করলাম, এগুলো প্রত্যেকটা সহি হাদিস, এগুলো প্রত্যেকটা সহি হাদিস, এগুলোর ব্যাপারে কোনো সন্দেহ নেই। অতএব এই আমলগুলো যেন আমরা করি এবং সহি ফাজাইল আমলের মাধ্যমে আমরা আমাদের ব্যালেন্সকে অতি দ্রুত এগিয়ে নেওয়ার ব্যবস্থা করি, চেষ্টা করি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। যে আমলগুলোর কথা বললাম আল্লাহ সবগুলো যেন আমাদের প্রত্যেক কে করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দেন, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ যেন অসুস্থতা দূর করে দেন, আল্লাহুম্মা আমিন। যার যে সমস্যা আছে আল্লাহ যেন সেটা দূর করে দেন, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে এবং আমাদের মৃত আত্মীয়স্বজনকে জান্নাতুল ফেরদাউসে জমা করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন মুসলিম উম্মাহকে সহযোগিতা করেন, আল্লাহুম্মা আমিন। মুসলিম উম্মার অনেকে আজকে বিপদগামী, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের দেশে হক প্রচার ও প্রসারের সুযোগ করে দেন আমাদেরকে, আল্লাহুম্মা আমিন। হক প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। হক প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক আলেম উলামা জুলুমের শিকার হয়েছেন, আল্লাহ যেন তাদেরকে মুক্তি দেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।